নমস্কার নাগরিকত্ব আইনের সমর্থনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভায় অনুপস্থিত রইলেন বনগার বিজেপি সাংসদ তথা মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর তার এই অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে বুধবার নাগরিকত্ব আইনের সমর্থনে বাগদা রামনগর প্রাইমারি স্কুলের মাঠে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মতুয়া সেনা সম্মেলন অনুষ্ঠিত হয় সাংসদ শান্তনু ঠাকুর বাগদা বাজার পর্যন্ত মতুয়া ভক্তদের সঙ্গেই ছিলেন কিন্তু সভা মঞ্চ পর্যন্ত যাননি বাগদা বাজার পর্যন্ত যোগ দেওয়ার পরেও কেন অনুপস্থিত সভায় ইতিমধ্যে সেই নিয়ে ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে শান্তনুর অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যাপারে প্রসঙ্গত মঙ্গলবার বনগাঁর বিজেপি সাংসদ জানান নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে নিজের মতামত জানাতে তিরিশে জানুয়ারি মতুয়া ঠাকুরবাড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ্য লোকসভা নির্বাচনে মতুয়ারা বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছিলেন ফলে মতুয়া প্রধান দুই লোকসভা কেন্দ্র বনগাঁ ও রানাঘাটে বড় ব্যবধানে জয় পেয়েছিল বিজেপি বনগাঁয় শান্তনু ঠাকুর যেতেন এক লাখের বেশি ভোটে রানাঘাটে জগন্নাথ সরকার জয় পান দু লাখেরও বেশি ব্যবধানে প্রসঙ্গত বিজেপির ওপর শান্তনু যেভাবে নিয়মিত ক্ষোভ প্রকাশ করছিলেন তাতে ময়দানে নেমেছিল তৃণমূলও দলের উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শান্তনুকে তৃণমূলে ফেরার আহ্বান জানিয়েছিলেন শান্তনু জানিয়েছেন তার তৃণমূলে জানে যাবতীয় জল্পনা নাকি ছিল কল্পনা কাহিনী তিনি বিজেপিতে ছিলেন আছেন এবং থাকবেন তবে এদিন তার নাগরিকত্ব আইনের সমর্থনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সবাই অনুপস্থিতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে অন্যদিকে শান্তনু ঠাকুরের দাদা সংঘাধিপতি সুব্রত ঠাকুরও মাঠে এলো সম্মেলনে যোগ না দিয়েই ফিরে যান এদিনের সব বিশৃঙ্খলাও দেখা যায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহসভাপতি স্বপন মজুমদার বলেন তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী মাঠে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করে মাঠে পুলিশ নিরাপত্তার ব্যবস্থাও ছিল না তার ফলে ফিরে যেতে হয়েছে সুব্রত ঠাকুরকে যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি মতুয়াদের অনুষ্ঠানে বিজেপির পতাকা থেকে ফিরে গিয়েছেন সুব্রত ঠাকুর